আজ আপনাদের একজন সাধারণ মোবাইল মেকানিকের গল্প বলবো। আপনারা হয়তো তাকে চেনেন, কিন্তু তার জীবনের অনেক গল্প আপনাদের অনেকের এখনো অজানা। দেখুন প্রতিবেদন। সেই সাধারণ মোবাইল মেকানিকের নাম দিল খান, যার হৃদয় কাঁধে শুধু অন্যের জন্য। কারো রক্তের প্রয়োজন বা কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কেউ খেতে পাচ্ছে না বা কারো জটিল রোগের চিকিৎসা হচ্ছে না, সেই সমস্ত মানুষের এক ডাকে পৌঁছে যান তাদের বাড়িতে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু বিষ্ণুপুর শহর নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলা ছাড়িয়ে বাইরেও পৌঁছে গেছে এই বার্তা। ডাক দিলেই দৌড়ে যান। প্রতিবাদী চরিত্রের দিল খান চিকিৎসায় গাফিলতি থেকে শুরু করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হৃদয়বানী যুবকের নামের মধ্যেই রয়েছে চরিত্রের প্রতিচ্ছবি। একজন সাধারণ মোবাইল মেকানিক হয়েও যেভাবে মানুষের পাশে দাঁড়াতে ব্রতী হয়েছেন, তাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সচেতন নাগরিকরা তার ফ্যান হয়ে গিয়েছে। দিল খান বলেন, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে, কিন্তু মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে উৎসাহ জুগিয়েছে। এইভাবেই সারা জীবন অসহায় মানুষগুলোর পাশে থেকে কাজ করতে চাই। সালটা তখন 1994। বিষ্ণুপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের গাবডোবার বাসিন্দা আকাশ খান ও আনসোরা খানের পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্ট দিল খান। যখন তার বয়স 6 বছর, তখন তার বাবা মারা যান। মা আনসোরা খান বেলমালা তৈরি করে অনেক কষ্টে বড় করেন দিল খানকে। বিষ্ণুপুর মিশন হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন দিল খান। তারপর অভাব অনটন তাকে এতটাই ঘিরে ধরে, স্কুলের কন্ডি ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয়। দিলের ছোটবেলা থেকে এই দেশের প্রতি অগাধ ভক্তি থাকায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও অভাব অনটন তাকে পিছু হাঁটতে বাধ্য করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার তাগিদে মোবাইল মেরামতের কাজ শিখে রোজগারের জন্য শহরের মধ্যেই একটি দোকান ঘর ভাড়া নিয়ে দোকান করেন। কিন্তু যার হৃদয়ে রয়েছে সমাজ সেবার ব্রত, তাকে ছোট্ট দোকানে চার দেওয়ালে বন্দি রাখা সম্ভব নয়। হাসপাতালে চিকিৎসকদের অনিয়মিত আসা যাওয়া দেখে তার প্রথম প্রতিবাদী চরিত্রের বিচ্ছুরণ ঘটে। সরকারি হাসপাতালের আউটডোরে রোগীরা যখন লম্বা লাইন দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, তখন চিকিৎসকদের একাংশ চেম্বারে রোগী দেখতে ব্যস্ত। এই ছবি দেখেই তিনি প্রতিবাদী সরব হন। তাতে বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হওয়ায় তার মনে আরও জেদ চেপে বসে। তারপর থেকে যেখানেই অন্যায় দেখেন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। এইভাবেই অসহায় মানুষদের ব্যথা বেদনার সাক্ষী হতে হতে তার হৃদয় একদিন কেঁদে ওঠে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর থেকেই আর তিনি থেমে নেই, অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ে চলেছে। কেউ বিপদে পড়লেই দিল খানের কাছে খবর আসে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা মহকুমা ও জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় ছুটে চলেছে দিল খান। সেই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে গিয়ে নিজের ব্যবসার চরম ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা তাকে পিছু হটতে দেয়নি। তাই দোকানে কর্মচারী রেখে সমাজ সেবার কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি ও বেসরকারি পরিষেবায় অনিয়মের ক্ষেত্রে তিনি যেমন প্রতিবাদে সরব হন, তেমনি অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া খাবার না খেতে পাওয়া অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেন এই দিল খান। সংকটময় রোগীদের জন্য রক্তের প্রয়োজন হলে নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়ে থাকেন। পাশাপাশি রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। সমাজে অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষগুলোকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেন এই দিল খান। তাই 6 বছর বয়সে বাবা মারা যাওয়া সেই অসহায় ছেলেটা আজ অসহায় মানুষদের বন্ধু। দিল, তুমি ভালো থেকো, আগামী দিনে এভাবেই মানুষের পাশে থেকো।